দিস থিংস ইন মাই ডেস্ক, যেগুলো দেখতে কিছুটা মেকানিক্যাল আর্মের মতো, দিস থিং ক্যান সেভ ইউর লাইফ। ইয়েস, লেজিটিমেটলি একটা সময় বলবো না, এখনই স্পেশালি গেমারদের চলন বেড়ে যাওয়ার কারণে, ঘরে ঘরে ইউটিউবারদের বাম্পার ফলন হওয়ার কারণে ভালো ভালো মনিটর অ্যান্ড ডুয়াল মনিটর সিস্টেমের কিন্তু অনেক চাহিদা বেড়ে গিয়েছে। এই সময় এই মনিটরগুলোকে প্রপারলি হোল্ড করার জন্য বা কাজের জন্য ফ্লেক্সিবল করার জন্য কিন্তু একটা সিস্টেম দরকার হয়। সিস্টেমটা কি? মাউন্টিংয়ের সিস্টেম। অর্থাৎ আপনি যদি চান যে আপনি দুইটা মনিটর নিয়ে স্যামাল্টোনিয়াসলি কাজ করবেন, দুইটা মনিটর ওয়ার্ক স্পেস করবেন বা তিনটা মনিটর ওয়ার্ক স্পেস করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মাউন্টিংয়ের কোনো বিকল্প নাই। অ্যান্ড মাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সময় ছিল এমন যে যেই অপশনগুলো রয়েছে, অর্থাৎ যে মাউন্টগুলোর অপশন রয়েছে, সেগুলো হয় খুব বেশি দামি হতো, নাহলে মার্কেটে বেশি একটা অ্যাভেলেবল ছিল না। একটা সময় তো মানুষ খুঁজেও পেত না, জায়গায় জায়গায় খড়ের মতো খুঁজতো কিন্তু পেত না। বাট এই মেকানিক্যাল আর্মের মতো জিনিসগুলো দেখতে যে আসলে মনিটর মাউন্ট, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই জিনিসগুলো হচ্ছে ক্যালগ কোম্পানির মনিটর মাউন্ট, যা টেকল্যান্ড এক্সক্লুসিভলি নিয়ে আসছে। এই জিনিসগুলো আপনার জীবন বাঁচাতে পারে, আপনার যে নিড সেটা একদম বাজেটের মধ্যে ফিল ফিল আপ করে দিতে পারে। সো আজকে মূলত এই মনিটর স্ট্যান্ডগুলোরই কিছু স্পেসিফিকেশন নিয়ে আমরা একটা মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, জিনিসগুলোর দাম কেমন বা প্রাইস পয়েন্ট অনুযায়ী এটার কোয়ালিটি কেমন, সেগুলো নিয়ে কথা বলবো। সো সাথে আছে অনুরাগ, আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশে, চলুন চলে যাক আজকের মনিটর মাউন্টের ভিডিওতে। ফার্স্টে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটাই এই লাইন আপের মধ্যে বলতে গেলে টপ অফ দ্য লাইন প্রোডাক্ট, এটাই সব থেকে ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্যালগের KLC DS 92 এই মাউন্টটা। এই মাউন্টটা কিন্তু মানে দেখতে পারতেছেন বেস্ট সফিস্টিকেটেড। এখানে আমি কোনো মনিটর রাখিনি, ইচ্ছা আছে আপনাদের এই ভিডিওতে একটা ডেমনস্ট্রেট করে দেখাবো মনিটর রাখলে এটার ফ্লেক্সিবিলিটিটা কেমন হয়। ওয়েল, এটা প্রথমেই ভেসা মাউন্টেড সাপোর্টেড, নো ডাউট ভেসা মাউন্টেড সাপোর্টেড হইতেই হবে, কারণ এখন অধিকাংশ মনিটরই কিন্তু সেই সাপোর্টটা নিয়ে আসে। পেছনে কিন্তু ভেসা মাউন্টের ক্লিপগুলো দেওয়া থাকে, অর্থাৎ খাঁজ কাটা থাকে। এটার মুভমেন্টটা আমার বেশ ভালো মনে হচ্ছে, ভেরি স্মুথ। এই যে এরকম আপনারা আমি 360 মুভ করতে পারবেন। এটার যে গ্যাস আর্ম রয়েছে, এটাকে আপনি যে কোনো ইয়েতে ফ্লেক্সিবল করতে পারেন। এখন একটু টাইট হয়ে রয়েছে বিকজ এটা কেবল আমরা একটু কয়েকদিন আগে আপনাদের নতুন প্রোডাক্ট দেখানোর জন্য একটু আগে বের করেছি, বেশ টাইট। সেক্ষেত্রে আপনার কিন্তু টাইট হলেও এটার যে ফ্লেক্সিবিলিটি অপশন সেটা কিন্তু বেশ ভালো, যেমন আপনি এটার আর্মটাকে ইজিলি রিভলভ করতে পারবেন, একটু ফোর্স দিয়ে করতে হবে বিকজ ফিজিবল জিনিস, খুব সহজে করলে কিন্তু মনিটরই ঘুরে যাবে আপনার। অ্যান্ড তারপর আপনারা যদি দেখেন এখানে, এটা হচ্ছে এটার ডাবল আর্ম ভার্সনটা, ডাবল আর্ম ভার্সন। এটা একটা সিঙ্গেল আর্ম ভার্সন রয়েছে। একটু এটার দামটা বলে রাখি, এটার প্রাইস অ্যারাউন্ড আশেপাশে 6,500 টাকার মতো, বাট ভিডিও রেফারেন্স দিলে আপনার একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে এটার যে মাউন্টিংটা, এই মাউন্টিংয়ের কিন্তু একটা ফিজিবিলিটি রয়েছে, এটা একটু ইজি আর সফট করা, যাতে আপনার মনিটরটা আপনি এক্সট্রা কোনো ফোর্স না দিয়ে ইজিলি ঘোরাতে পারেন বা ফ্লেক্সিবল করতে পারেন। এটার যে স্ট্যান্ডটা, এটার স্ট্যান্ডটা কিন্তু দুইভাবে আসে, আপনি চাইলে এভাবেও আপনার ডেস্কে রেখে দিতে পারবেন, অথবা আপনি চাইলে যদি আরও মানে আরও একদম স্ট্রং আর ফ্লেক্সিবলভাবে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু টেবিলের নিচ থেকে আর টেবিলের উপর থেকে কিন্তু দুইভাবে আপনারা অ্যাটাচ করে রাখতে পারেন। এইটার বিল্ড কোয়ালিটি, ওজন সব মিলিয়ে আমার মনে হয়েছে দিস ইজ আ ভেরি গুড টু গো প্রোডাক্ট, কোনো কমপ্লেনের জায়গা আমি সেরকম পাচ্ছি না। এই যে প্লাস্টিকটা কিন্তু প্লাস্টিক হলো বেশ ভালো রকমের প্লাস্টিক। এটার কিন্তু একটা সিঙ্গেল আর্ম ভার্সনও রয়েছে, অর্থাৎ যারা চান যে না তাদের মনিটরের ফ্লেক্সিবিলিটিটা, তারা একটা মনিটরে থাকবে বড় মনিটরে, বাট সেটা সিঙ্গেল আর্ম ফ্লেক্সিবিলিটি দিয়ে হবে, সেটাও রয়েছে। সেটার দাম কিছুটা কম, সেটাও সেম মডেল বাট সিঙ্গেল আর্ম, ওটার দামটা 5,000 টাকার আশেপাশে মোটামুটি। একটু ওয়েবসাইটে চেক করে নিলে লেটেস্ট প্রাইসটা পেয়ে যাবে। এটাকে যদি আমরা একটু এক পাশে রাখি, এটার পর আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটাও একটু সফিস্টিকেটেড। এই লাইন আপের সেকেন্ড প্রোডাক্টটা নিয়ে কথা বলবেন, এটাকে আমার সফিস্টিকেটেড মনে হয়েছে, অর্থাৎ এটার যে আর্গোনমিকটা সেই অনুযায়ী কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে ক্যালগের DS 90 ছিল ওটা, এটা হচ্ছে M360। M360 নাম হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। প্রথমে বলবো এটার যে মনিটর মাউন্টটা, এটা কিন্তু একদম মোটামুটি সব দিকে একটা অ্যাক্সিসে একদম ফিজিবল, আপনি অর্থাৎ আপনি রোটেট করতে পারেন। এই জিনিসটার ফ্লেক্সিবিলিটিটা কোথায়, এটাকে আপনি দেয়ালে এভাবে ফিট করতে পারেন। অ্যান্ড অর্থাৎ আপনি যদি চান যে আপনার মনিটরের স্ট্যান্ডিংটা আরও ফিজিবল অ্যান্ড আরও স্টেবল হোক আর একদম ওয়ালের সাথে কানেক্টেড থাকুক,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন অ্যান্ড ওয়াল একদম ড্রিল করে একদম পারমানেন্টলি ফিক্স করে দিতে পারেন। অ্যান্ড এটার মনিটর হোল্ডার ক্যাপাবিলিটি কিন্তু আমার বেশ ভালো মনে হয়েছে, আপনার মোটামুটি 9 কেজি ওজন পর্যন্ত যে কোনো মনিটর এটা সহজেই ধরে রাখতে পারবে। অফকোর্স আপনার ওয়ালের ইন্টিগ্রিটির উপরও ডিপেন্ড করে, ওয়াল যদি একটু ভঙ্গুর হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়, বাট আপনার যদি ড্রিলিং ঠিক হয় দ্যাটস ফাইন। ভেসা মাউন্ট সাপোর্ট রয়েছে, DS90 কিন্তু 55-35 ডিগ্রি পর্যন্ত টিল্টিং সাপোর্ট ছিল, এটাতেও কিন্তু আরেকটু ফার্দার টিল্টিং সাপোর্টটা দেওয়া হয়েছে, একটা অ্যাক্সিসে পুরাটাই আপনি টিল্ট করতে পারবেন আপনার মনিটরকে। এটার ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষমতা যেটা বলছিলাম, ওটার ওয়েট লিফটিংয়ের ক্ষমতা 7-9 কেজির মতো, এটারও কিন্তু সেরকম। এখানে যদি আপনি মনিটরটা লাগিয়ে দেন, এটা কাদেরকে সবথেকে বেশি হেল্প করবে? অনেকে আছেন যে যারা তাদের ওয়ার্ক স্পেসটা একটু হেলান দিয়ে ইউজ করতে চান, অ্যান্ড সেক্ষেত্রে মনিটরটা যদি এরকম ওয়াল থেকে আসে, ওয়াল থেকে আসার ফলে কিন্তু আপনার যে ভিউ স্পেসটা অর্থাৎ আপনার যে ভিউইং অ্যাঙ্গেল বলেন বা আপনার যে সিকোয়েন্সিয়াল যে সিমেট্রিসিটি রয়েছে চোখের সাথে যে মনিটরে, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো একটা অপশন। এটা কিন্তু মোটামুটি মেটাল বিল্ডেরই, এদিক দিয়ে খালি জাস্ট একটু প্লাস্টিকের আবরণ করে দেওয়া হয়েছে। এটার প্রাইসটাও কিন্তু মোটামুটি সেরকমই 5,000 টাকার আশেপাশে, এটা আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড গ্যাস লিফটেড এই মনিটর মাউন্টগুলো কিন্তু আপনার লাইফ খুব ভালো মতো ইজি করে দিতে পারে। ওয়েল, এই দুইটা মাউন্ট নিয়ে আরেকটা কথা একটু বলে রাখি, এই দুইটা মাউন্টই কিন্তু যেমনটা বলছিলাম ভেসা সাপোর্টেড, অর্থাৎ ভেসা সাপোর্টেড মাউন্ট আলাদা যে কোনো মনিটরে আপনারা এটা ফিক্স করতে পারবেন, অ্যাটাচ করতে পারবেন। অ্যান্ড তারপরে কি ডাবল আর্মের KLC 990 যেটা 2 ভার্সন ডাবল আর্ম ভার্সন, এটাতে কিন্তু আমরা 17 ইঞ্চি থেকে মোটামুটি 32 ইঞ্চি পর্যন্ত যে কোনো মনিটর আপনারা সাইমলটেনিয়াসলি লাগিয়ে ইউজ করতে পারবেন। এটা যে সিঙ্গেল আর্ম ভার্সন, ওটার কিন্তু ফ্লেক্সিবিলিটি আরেকটু বেশি, মোটামুটি 17-34 ইঞ্চি পর্যন্ত আপনারা ইজিলি যেতে পারবেন। অ্যান্ড সেটা আপনাদের ইচ্ছা মতো স্লাইড করে অথবা হচ্ছে গাড়িটা চওড়া করে যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, যে কোনো অ্যাঙ্গেলে মোটামুটি 35-50 ডিগ্রি পর্যন্ত টিল্টেবল এটা। অ্যান্ড আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যেটা ওয়াল মাউন্টেড ভার্সন, অর্থাৎ M360 যেটা আরেকটা যেটা দেখাচ্ছিলাম, সেটাতেও কিন্তু আপনারা ওয়ালে সেট করে মোটামুটি 27 ইঞ্চি পর্যন্ত ভালো মতোই হোল্ড করে রাখতে পারবেন, অর্থাৎ ওটার যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু 27 ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করবে। অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে 2-9 কেজির মধ্যে যে ওয়েটের মনিটরগুলো রয়েছে, 9 কেজি মোটামুটি একটা মনিটরের জন্য অনেক বেশি, 9 কেজি কিন্তু অনেকটাই ওয়েট, 9 কেজি একটা বড় বড় টিভির ওয়েট হয়, একটা বড় টিভির ওয়েটে কিন্তু 9 কেজি হয় না, তো সেটার ফিজিবিলিটি নিয়ে বা ফ্লেক্সিবিলিটি নিয়ে অর্থাৎ রিজিডিটি নিয়ে আপনার কোনো সন্দেহের জায়গা নেই। অ্যান্ড আরেকটা যেটা বলছিলাম, এটা টিল্টিং যে সাপোর্টটা সেটা কিন্তু অনেকটাই, অ্যান্ড এটার যে মুভিং মেকানিজম সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বিকজ তারা মেকানিজমটা এভাবে রেখেছে। যাই হোক, এখন আমরা একটু শেষের দিকে চলে যাব আর কি। তাহলে ভিডিওর লাস্টে এসে এই মেকানিক্যাল আর্ম অর্থাৎ মনিটর মাউন্ট, অফকোর্স আমার এগুলো দেখতে মেকানিক্যাল আর্মের ভাইব লাগতেছে তাই আমি বারবার বলে ফেলতেছি, DS90 ক্যালক ব্র্যান্ডের, M360 DS90 এটা ডাবল স্ট্যান্ড, আপনারা সিঙ্গেল স্ট্যান্ডের কথা বলেছি। প্রাইস পয়েন্টটা যেমনটা বলছিলাম, এটার প্রাইসটা 6,500 টাকার আশেপাশে আমাদের ওয়েবসাইটে, এটা 5,000 টাকার আশেপাশে। কথা হচ্ছে এই বাজেটে এগুলো নেওয়া ওয়ার্থ ইট হবে কিনা? ওয়েল, এই জিনিসটা আমি কিছুদিন ইউজ করেছি, কিছুদিন ডেমনস্ট্রেট করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড বিন টাইম ওভার, অর্থাৎ টাইম যত যাবে তত কিন্তু এটার যে ক্ষয়ে যাওয়ার ব্যাপারটা অথবা ধরতে পারবে না, ধরে রাখতে পারবে না, স্টেবল থাকবে না, এই ধরনের কোনো ইস্যু আমার মনে হয়নি। কিছুটা প্লাস্টিক বিল্ড রয়েছে যেমনটা আমি ভিডিওতে বলছিলাম, বাট ভেরি গুড প্লাস্টিক, অ্যান্ড এর যে হোল্ড যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড ফিজিবল, অর্থাৎ কোনোভাবে কিন্তু মুভ টু হবে না, আপনার জিনিস বা মনিটরকে খুব ভালো মতো রাখতে পারবে। অ্যান্ড এটা যেটা M360, এটা কাদের জন্য? যারা চান যে তাদের মনিটরের মাউন্টটা আরও সফিস্টিকেটেড হোক, অর্থাৎ দেয়াল থেকে ডাইরেক্ট আসবে ধরে রাখবে, সেই অনুযায়ী কিন্তু 5,000 টাকার মধ্যে এটা বেশ ভালো একটা প্রোডাক্ট আমার মনে হয়েছে। অ্যান্ড এটা কিন্তু ফুল মেটাল বিল্ড। এই জিনিসগুলো, এগুলো ছাড়াও কিন্তু এর আরও মডেল রয়েছে যেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। অ্যান্ড বিল্ড ওয়াইজ বা আর্গোনমিক ওয়াইজ অথবা ফ্লেক্সিবিলিটি ওয়াইজ সবগুলো প্রোডাক্ট লাইন আপে কিন্তু আমার বেশ ভালো হয়ে ভালো লেগেছে আর মনে ধরেছে তা বলতে হবে। কারণ এখন কিন্তু যুগই আসলে এরকম যে অনেকে কিন্তু করে কি 21.5 ইঞ্চি দুইটা মনিটর কিনে ওয়ার্ক স্পেসটাকে আরও সফিস্টিকেটেড করে। এটা যেমন নেসেসিটিও আছে, অনেকের কিন্তু এটা আবার শখও থাকে, বাট শখগুলোকে ভালো মতো ফিল আপ করতে, অর্থাৎ আপনি একটা দামি মনিটর কিনলেন, দামি মনিটর কিনে একটা যে কোনো মাউন্টিংয়ে লাগিয়ে দিলেন, যে কোনো একটা নর্মাল চাইনিজ গ্যাস মাউন্টে লাগিয়ে দিলেন, সেটা আপনার ধরে রাখলো, কিন্তু হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখলেন মনিটর ঠাস হয়ে পড়ে গেছে। অনেক কেস আছে এরকম, বাট এই জিনিসগুলোর ক্ষেত্রে সেরকম হওয়ার পসিবিলিটি নাই বললে দেবে। যাই হোক, এই জিনিসগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটে যদি আপনারা যান অনলাইন অর্ডার করতে পারেন, আর যদি টেকল্যান্ডের যে কোনো শোরুমে আসেন ভিডিও রেফারেন্স দিলে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এগুলো স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, বিকজ লিমিটেড স্টক এগুলো। যাই হোক, দেখা হবো অন্য কোনো ভিডিওতে এই ধরনের আরও আনকনভেনশনাল জিনিস নিয়ে আসবো যেগুলো আপনাদের লাইফ সেভ করে দিতে পারে লিটারেলি। ততদিন জন্য আপনারা অফকোর্স, হ্যাঁ একটু বলে রাখি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ এ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।